কি অবস্থা সবার, কেমন টেমন আছো? আজকে আমি যাব চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। এখন শিব চতুর্দশী চলতেছে আজকে, তার জন্য সুন্দর টুন্দর করে সবাই রেডি টেডি হয়ে গেছি, গ্যাং এর জন্য অপেক্ষা করতেছি। বাইরে আরো গ্যাং ছিল। এরপরে কি আর ভাটিয়ারি যে রেল স্টেশন আছে ওইখান থেকে আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনের ভিতরে এত ভিড় ছিল তার জন্য আমরা সবাই ট্রেনের ছাদে উঠে গেছি। আমি সাজেস্ট করব যাদের মানে ট্রেনের ছাদে উঠতে ভয় করে তারা এটা ট্রাই না করতে বা না উঠতে। ট্রেনের ছাদও প্রচুর পরিমাণ মানুষ ছিল তার জন্য আমরা ট্রেনের ছাদে কয়েকজনই উঠতে পারছি। আর কিছু সংখ্যক হচ্ছে যে ট্রেনের সামনে যে ইঞ্জিন আছে ওইখানে উঠে গেছে। এরপরে কি আর ট্রেনের উপরে একটু চিল ডিল করলাম। চিল করার ক্ষেত্রে কি এখানে একটু ভয় আছে যে স্লিপ করার ভয়, তার জন্য সবাই যদি উঠানো একটু সাবধানে থাকবেন। তাই আর কি উঠার পরে আর কি আর একটু পরে দেখতেছি যে যেই সীতাকুণ্ড যে পাহাড়টায় উঠবো ওই পাহাড়ের লাইট জ্বলতেছে আর পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এরপরে সীতাকুণ্ড যে স্টেশন আছে ওইখানে চলে আসছি। আমরা অপোজিট সাইডে নামতে পারি নাই কারণ অপোজিট সাইডে অনেক বেশি ভিড় ছিল। তাই আমরা ট্রেন থেকে নামার পরে আস্তে আস্তে করে সবাই চলে যাইতেছি সীতাকুণ্ড যে মেলা আছে মেলার মধ্যে ঢুকতে। এইটা হচ্ছে আমার পুরো গ্যাং, আরও আসলো আর যেগুলো হয় নাই ভিতরে নিতে পারি নাই আর কি আর কি। আমরা আস্তে আস্তে করে হাঁটা শুরু করছি মেলার ভিতরে, হাঁটতেছি আর মেলা দেখতেছি, এদিক দিয়ে দেখতেছি নিজেদের মধ্যে কে কার আগে মানে সীতাকুণ্ড পাহাড়ে উঠতে পারে। এটা নিয়ে এমনি দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করতে করতে আমরা হাঁটতে হাঁটতে পায়ে পায়ে করে মেলার ভিতরে যত ভিতরে ঢুকে যায় তত ভিতরে ঢুকতেছি, কারণ আমরা যাবো পুরো একবারে পাহাড়ের উপর উঠতে। লাস্ট সীমানা মানে চন্দ্রনাথের যে শেষ ইয়ে আছে ওইটা, ওই কারণে আস্তে ধীরে আস্তে হাঁটতে 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 আমরা যে মন্দির আছে যে সীতাকুণ্ডের যে মন্দির আছে ওইখানে চলে আসছি। এখানে আসার পরে যেটা দেখতেছো আমার হাতের ডান পাশে যে যেটা দেখতেছো ওইটা হচ্ছে যে ব্যাসকুণ্ডের গেট। এখানে হচ্ছে যে সবাই স্নান টান করে, এখানে একটা পুকুর আছে পবিত্র পুকুর, ওইটা সবাই ওইখান থেকে স্নান টান করে সুন্দর কুন্ডর করে তারপর দিয়ে উপরে উঠে। এটা দেখতেছো এটা হচ্ছে যে শঙ্করমঠ মন্দির। এখানে মানে দূর দূরান্ত থেকে যারা আসে তীর্থযাত্রী তাদের থাকার অবস্থান মানে থাকার ব্যবস্থা করে আর কি। আর এটা হচ্ছে ব্যাসকুণ্ড যেখান থেকে মানে স্নান টান করে সবাই পবিত্র হয়ে শিবের উদ্দেশ্যে মানে শিব চতুর্দশীর উদ্দেশ্যে বা শিবের উদ্দেশ্যে যে পাহাড়ে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওইটা উঠে, তার জন্য এখানে সবাই স্নান করতেছে। স্নান করে পবিত্র স্নান টান করার পর আমরা সবাই চলে যেতেছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। এটা হচ্ছে প্রথম ধাপ মানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য যে গেট, এই প্রথম গেট। এরপরে কি আস্তে ধীরে সবাই হাঁটি হাঁটি পায়ে করে উঠা শুরু করলাম। উঠতে উঠতে অল্প একটু যাওয়ার পরে দেখতেছি মানে অনেক বড় একটা লাইন ধরে গেছে, মানে অনেক বড় একটা জাম বাজি গেছে যেটা। পরে আমি চলে আসছি যে যে এখানে থেকে মানে ডিভাইড হয়, এটা হচ্ছে যে ডান পাশে হচ্ছে নামার রাস্তা আর বাম পাশে হচ্ছে উঠার রাস্তা। তো আমি উঠার রাস্তায় উঠে গেছি, যেখানে যাইতেছি সব মানুষ আর মানুষ মানে ভিড়। আর এখানে আমার গরমে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, ভিড়ের মধ্যে থাকতে থাকতে প্রচুর গরম ধরছে, মানে শীতকালে অনেক বেশি গরম লাগছে। আর এটা হচ্ছে যে যেই সিঁড়ি আছে চিকন সিঁড়ি ওইখানের রাস্তা, ওইখানেও জামবাজি রয়েছে, ওগুলো সবগুলো কাটায় টাটা আসার পরে এখানে হালকা একটু বিরতি নিলাম কারণ অবস্থা খুবই খারাপ। দেখতেছি সবাই উঠতেছে, উঠার পরে কি আমিও একটু দেখতেছি নিজেকে, নিজের দেখতেছো চেহারা, চেহারা স্বরূপের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে প্রচুর জাম, এখানে এত ভিড় যে বলার বাইরে। তো ওইখানে থেকে থাকার পরে থাকতে থাকতে আমি প্রথম ধাপ যে প্রথমে যে দুইটা মন্দির আছে ওইখানে চলে আসছি। বেশিক্ষণ লাগে না আমার, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছি। তারপরে কি আর বন্ধু বান্ধবের কল দিতেছি, কল দিয়ে শুনতেছি ওরা জামে আটকাই গেছে, আমি একাই এখানে উঠে গেছি, ওরা আমার পিছিয়ে পিছিয়ে আসতে পারে না কারণ আমি ওইখান দিয়ে ফাঁকা ছিল, ওইখান দিয়ে চলে আসছি। আর এখান থেকে এই মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দেখা যেতেছে ওই চন্দ্রনাথ ধাপ, আমি ওইখানে উঠবো। তারপরে কি অনেকক্ষণ 2 ঘন্টা ধরে ওই বন্ধু বান্ধবদের জন্য বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি, ওদেরকে কল দিলাম, ওরা বলতেছে আমরা মনে উঠতে পারবো না, তুই উঠে ঘুরে চলে আস। তো আমি আর কী করবো, হতাশ হয়ে নিজে একা একা সুন্দর করে আবার উঠা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় দেখতেছি আবার এখানে ভিড় জমে গেছে। তো কী করবো, ভিড় জমে গেছে দেখে এই পাশে দেখতেছি সবাই জঙ্গল দিয়ে উঠতেছে, আমিও জঙ্গল দিয়ে উঠে গেছি। এরপরে কি আবার দেখতেছি ভিড় লাগছে, তো আবার শর্টকাট নিলাম। শর্টকাট কি আর জঙ্গলের ভিতর দিয়ে মানে যেখান দিয়ে পারতেছি ওইখান দিয়ে চলে গেছি। যাওয়ার পরে 6টা সামথিং, হ্যাঁ 6টা, সকাল 6টার মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেছি, মানে চন্দ্রনাথ পাহাড়ে যে মন্দির আছে মেন মন্দির ওইখানে উঠে গেছি। উঠার পরে কি আর এগুলো ভিউটি নিলাম, জোশ ছিল, ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে জানি না বাট অনেক জোশ ছিল। ভিতরে ঢুকে দেখতেছি ওই মন্দিরের সামনে অনেক বেশি ভিড়, মানে এত ভিড় যে বলার বাইরে। নিচে তো ভিড় ছিল ওগুলো কাটাই আসছে কিন্তু উপরেও দেখতেছি সেম অবস্থা। তো এই ভিড় দেখে আমি বলতেছি আজকে আর দর্শন করা লাগবে না, তার জন্য আমি কী করছি যে মন্দিরের পিছন আছে পিছন সাইডে দিয়ে যাই ঘুরে মন্দিরের সামনে চলে আসছি। সামনে আসি, কিছু শট নিলাম, শট নিয়ে
দেখতেছি ঢুকতে পারবো নাকি, কিন্তু দেখতেছি না ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নাই, তার জন্য দেখতেছি সবাই কিছু কিছু মানুষ চলে যাইতেছে। তো আমি নমস্কার দিয়ে সোজা আবার পিছের দিকে হাঁটা শুরু করছি, বলতেছি আজকে আর দর্শন করা লাগবে না, কারণ এত বেশি মানুষ ছিল যে বলার বাইরে। আবার এখানে নামার সময় একটা কাহিনী হয়েছে যে নামার রোডটা আছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সিঁড়ি টিড়ি ভেঙে গেছে, তার জন্য সবাইকে এখন অন্য রাস্তা দিয়ে যাইতে হয়েছে। মানে মন্দিরের উপরে আরেকটা রাস্তা আছে যে ইকো পার্ক রাস্তা, এখন কী করার আফসোস, এখন সবাই ওইখান দিয়ে হাঁটা শুরু করছে। ইকো পার্কের রাস্তাটা হচ্ছে 6 কিলোমিটার, 6 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি মানে টোটালি কোনো গাড়ি নেই, মানে নিজের পায়ে হাঁটি হাঁটি যাইতেছে, কারণ নামার যে সিঁড়ি ছিল ওইটা পুরো ভেঙে গেছে মানুষের চাপে, তার জন্য এত বেশি মানুষ এসেছে যে মানুষের চাপে মানে ইয়েটাই ভেঙে গেছে, তার জন্য আমরা সবাই ইকো পার্ক দিয়ে হাঁটা শুরু করছি। এটা হচ্ছে ইকো পার্ক, মানে জুতার অবস্থাগুলো দেখো যে হাঁটতে হাঁটতে জুতার অবস্থা খারাপ হয়ে গেছে, আর চেহারার অবস্থা তো নাই বললাম, মানে খুবই কাহিল হয়ে গেছি। তারপরে তো কী করার, বাসায় তো যাইতে হবে। তারপরে দিয়ে এখান দিয়ে যাওয়ার সময় কিছু কিছু সিন দেখলাম, মানে ইকো পার্কের সিনগুলো নিলাম, নেওয়ার পরে কি মোটামুটি ইকো পার্কটাও সুন্দর ছিল। যাওয়ার সময় ইকো পার্কের যে এই সিনারিগুলো ছিল, এনার্জি ছিল না, শক্তি ছিল না শরীরে, তার জন্য নয়তো ইকো পার্কটাও পুরো ঘুরতাম, ঘোরার পরে দেখতাম, কারণ অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম, মানে 6 কিলোমিটারের মতো হাঁটতেছিলাম তো আর কি, তার জন্য ইকো পার্কটা একটু যেতটুক মানে দেখা যায় অতটুক দেখে টেখে হাঁটা শুরু করলাম। এরপরে বন্ধুবান্ধবরে কল দিলাম, এরপরে কি আর বন্ধুবান্ধবরে কল দিয়ে জিজ্ঞেস করলাম ওরা কোথায় আছে, ওরা বলতেছে ওরা মাত্র নিচে নামছে, মানে উপরে উঠতে পারে নাই, কিন্তু ব্যাক আস্তে আস্তে ওদের খবর হয়ে গেছে, তার জন্য তো সবার সাথে একসাথে হয়ে আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে একটু উঠে কি আর সবাই নিজের মতো আবার বাসায় চলে যাইতেছি, কারণ সবার অবস্থা খুবই খারাপ, শরীরের অবস্থাও খুবই খারাপ, পাড়ের অবস্থাও খুবই খারাপ আর কি। সবাই গাড়িতে উঠে চলে যাইতেছি আবার নিজের বাড়িতে, ভাটিয়ে দিতে টাটা, বাই বাই, সি ইউ।